আচ্ছা মায়েরা বলো তো এরকম রাস্তা তোমরা দেখেছো কখনো? মায়েদের আমি ধনী সবাই স্বাগত জানান। দিন আগে অফিসে প্রচুর কাজের মধ্যে দিয়ে যখন কাজ ছেড়ে দেওয়ার পরে নিশ্চিন্ত ভাবে মোবাইল ঘাটাঘাটি করছি, মিনিট দশেক পরে দেখলাম কম্পিউটারে প্রিন্টার থেকে কতগুলো সাদা কাগজই বেরোলো। অবাক হয়ে বেরোলো, ভাবলাম তাই জন্য প্রিন্ট হয়নি। তাই বিজেপির প্রার্থী যত ফ্ল্যাগ ফেস্টুন লাগাক না কেন, তোনারে কালিতা নেই, বিজেপির সংগঠন নেই। তাই অনেকে প্রশ্ন করছেন, স্বাস্থ্য সাথী পেয়েছি, যুবশ্রী রূপশ্রী পেয়েছি, আমরা তো সব পেয়েছি, দুয়ারের রেশন চালু হতে চলেছে, লক্ষ্মীর ভাণ্ডারের বন্দেব চট্টোপাধ্যায়কে একটা ভোট দেবেন ত্রিপুরায় কন্যাশ্রীর জন্য 2023-এ, শোভনদেব চট্টোপাধ্যায়কে একটা ভোট দেবেন পথ দেখাবে, শোভনদেব চট্টোপাধ্যায়কে একটা ভোট দিয়ে খর্দার মানুষ গর্ববোধ করে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক শোভনদেব চট্টোপাধ্যায়, খর্দা তোমাকে ভোট দিয়ে প্রমাণ করে দিল আমাদের আস্থা মমতাতেই, শুধু বাংলায় নয়, শুধু ত্রিপুরা বা গোয়ায় নয়, সমগ্র ভারতবর্ষে আগামী 24-এ মমতাই পথ দেখাবে, এটাই লক্ষ্য, এই লক্ষ্যে এগিয়ে যাওয়া। সকলে ভালো থাকবেন।